পানিপাক নিয়ে আসলা বর্তমান যে বড় অপডেট বঙ্গোপসাগরে সৃষ্টি হেলা লঘুচাপ এহা ফলরে প্রবল বর্ষার আশঙ্কা তবে জানন্তু কেউ কেউ জেলা রয়েছে সতর্ক সূচনা তে ভিডিওটি আরম্ভ করা পূর্ব সবসক্রাইব করে নিয়ন্তু ওড়িয়া টিভি দুনিয়াকে পাখে আসুথিবা বেল আইকনটি প্রেস করে নিয়ন্তু তবে সক্রিয় ঘূর্ণি বলয় প্রভাবে পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলের লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এর প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলার বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এনে ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পক্ষ পূর্বানুমান করা যাই তবে আসন্তকাল সকাল 8:30টা যায় প্রবল বর্ষা নেই অধিকাংশ জেলা ইলো ওয়ার্নিং জারি হয়েছে এই জেলাগুড়ি হেলা মালকানগিরি কোরাপুট রায়গড়া গজপতি কন্ধমাল গঞ্জাম নয়াগড় খোর্ধা ঢেঙ্কানাল পুরী জগৎসিংহপুর যাজপুর ও কেন্দ্রাপড়া ভদ্রক কেউঝর ময়ূরভঞ্জ ও বালেশ্বর সেইভাবে আসন্তকাল 8:30টার সেপ্টেম্বর 5 তারিখ সকাল 8:30টা পর্যন্ত 15টি জেলা ইলো ওয়ার্নিং জারি করা যাই এই জেলাগুড়ি হেলা মালকানগিরি কোরাপুট নবরঙ্গপুর কলাহাঁডি রায়গড়া গজপতি কন্ধমাল গঞ্জাম নয়াগড় খোর্ধা পুরী জগৎসিংহপুর কেন্দ্রাপড়া ভদ্রক বালেশ্বর এসব জেলার প্রবল বর্ষা হয়েপারে সেইভাবে সেপ্টেম্বর 5 তারিখ সকাল 8:30টার সেপ্টেম্বর 6 তারিখ সকাল 8:30টা পর্যন্ত 10টি জেলা ইলো ওয়ার্নিং জারি হয়েছে সেইপরি সেপ্টেম্বর 6 তারিখ সকাল 8:30টার সেপ্টেম্বর 7 তারিখ সকাল 8:30টা পর্যন্ত 6টি জেলার প্রবল বর্ষা নেই সম্ভাবনা দিয়া যাই এনে সতর্ক সূচনা মধ্যে জারি করা যাই তবে বর্তমান সময়ের পানিপাগ নিয়ে এক তাজা রিপোর্ট আপনার অঞ্চলের পানিপাগর স্থিতি কেউভাবে ভাব রয়েছে নিহতি আমাকে কমেন্ট মাধ্যমে জানান্তু আগক এইভাবে অপডেট জাঁয়া সবসক্রাইব করে নিয়ন্তু ওড়িয়া টিভি দুনিয়াকে ভিডিওকে লাইক এবং শেয়ার করে নিয়ন্তু সে পর্যন্ত মু রহিলি নমস্কার।